এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকালই তোমাদের সবাইকেই জানাই শুভ নববর্ষ। নতুন বছরটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, আর তার সাথে সাথেই জানাই আমার মুসলিম বন্ধুরা যারা যারা আছো তাদের জন্য শুভ রমজান মাস। তো তোমাদের রোজা শুরু হয়ে গেছে, ঈদের জন্য তোমরা অপেক্ষা করছো। তো যাই হোক, পুরো এই মাসটা তোমরা খুব ভালোভাবে কাটাও, এটাই আমি চাইবো সবসময়। আর আমাদের নতুন বছরটাও চাই ভগবানের কাছে যে আমরা যেন ভালোভাবে হেসে খেলে, ভালোভাবে খেয়ে দিয়ে চলতে পারি। তো সব কথার মাঝে আমার তো খাওয়া দাওয়া থাকবেই। তো খাওয়ার কথা শুনে মনে পড়ে গেল যে সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু আজকেও রান্না শুরু হয়ে গেছে প্রতিদিনের মতো। তো আজকে আমাদের বাড়িতে মেনুটা অনেকটাই আলাদা, মানে অনেক কিছু আজকে রান্না হচ্ছে। তো গতকাল আর কি গাছ থেকে দুটো মোচা পাড়া হয়েছিল। তো দুটো মোচা আমি কালকে মা পেরে এনেছিল, তো পেরে আনার সঙ্গে সঙ্গে আমি ছাড়িয়ে টাড়িয়ে একেবারে রেখে দিয়েছি। তো ওই মোচা দিয়ে হবে হলো চিংড়ি মাছ, তাই না? মোচা চিংড়ি, আর তার সাথে হচ্ছে খাসির মাংস। তো আর খাসির মাংস আমরা বাড়িতে তিনজনাই খাই, শুধু বাবু খায় না। আর বাবু কোনো রকমের মাংসই এখন খায় না, আগে যাও বা খাসির মাংসটা খেতে এখন তাও খায় না, ছেড়ে দিয়েছে। তো বাবুর জন্য হচ্ছে হলো ইলিশ মাছ, আর হচ্ছে হলো টক ডাল। তো এই হলো আপাতত আজকে আমাদের মেনু। হ্যাঁ, এই পর্যন্তই শেষ নাকি এইটাই আরো আছে? আচ্ছা আচ্ছা, মা এখনো পর্যন্ত বলতে পারছে না এটা শেষ না শুরু। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই আমাদের মেনু। রান্নাবান্না হওয়ার পরে তোমাদেরকে বলবো যে কোনটা কোন মেনুটা দিয়ে শেষ হলো। তো এখানে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে সকাল সকাল। এই যে আমাদের উনুনে হাঁড়ি দেখতে পাচ্ছ, হাঁড়িতে ভাত হচ্ছে, আর এখানে আছে সবজি টবজি। তো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন মাংসের জন্য, তো এগুলো আমি কাটবো। আর ওদিকে বালতিতে, ওই বালতিতে আছে আমাদের সোনা বাবার জামা কাপড়, আর তার সাথে আমার কিছু আছে। তো জামা কাপড়গুলো আমি ওখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সন্দীপ বাজার করতে গেছে, আর যেহেতু পয়লা বৈশাখ তাই ওর ছুটি আছে। তো বাজার টাজার করে নিয়ে আসলে তারপরে আমাদের মাংস রান্নাটা হবে। মাছ বাজার করে আনা হয়ে গেছে, এই দেখো এই যে ব্যাগটাই, এই ব্যাগটাই চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আছে। তো এগুলো বাছতেও হবে, কাটতে হবে, বাছতে হবে। তো চলো এবার সবজিগুলো আগে কেটে নিই, পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়িয়ে দিই মাকে, তারপরে মাছটা কাটবো। আর আমাদের সোনা বাবা নতুন বছর পড়তে পারেনি, সকাল সকাল একদম পাড়ায় বেরিয়ে গেছে, মানে আমার পিসির বাড়িতে চলে গেছে সকালবেলা। অনেক সকালেও আজকে ঘুম থেকে উঠেছে, উঠে ঘরেই ছিল এতক্ষণ। তো এদিকে আমরা আর কি রান্নাবান্না করছি বলে পিসির বাড়িতে ওকে দিয়ে এসেছি। তো এই দেখো আজকে আমাদের মেনু, এখানে মাছ মাংস সব হাজির আছে। তো এই দেখো চিংড়ি মাছটা এখানে বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর এই হলো মাংস, তো মাংসটা এখনো বাছা হয়নি, এই যে নোংরা আছে, তো এটা একটু বেছে নিতে হবে। আর এই হলো আমাদের ইলিশ মাছ, আর এখানে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে মোচা, মোচাটা সিদ্ধ করা হয়েছে। তো মোচা সিদ্ধ করার সময় হলুদ দেওয়া হয়নি, ওর জন্য এরকম কালো কালো। আর এখানে পেঁয়াজ কুচি করা আছে, এটা মোচার জন্য। আর এখানে মা বসে বসে এখন কি রান্না করছো? মা মোচা রান্না করবো। মোচা করবা? আচ্ছা, তো এখন মা মোচা আজকে টিনাই রান্না করবে। আমাকে দায়িত্ব দিয়েছে আজকে মাংস রান্না করার জন্য, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এখানে আছে হলো মাংসের আলু আর মাছের আলু। তো এদিকে তো মা মোচাটা রান্না করছে, আর এবার আমি মাছটা কেটে বেছে নেবো, আর এদিকে মাংসটাকে ধুয়ে নেবো। আর যেমন মা বললো যে আজকে মাংস রান্নার দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে, তো কোনো ব্যাপার না, অনেকদিন বাদে যেহেতু মাংসটা রান্না করবো তো জানি না কেমন হবে সেটা। তো মানে রান্না করার পরে মা আর সন্দীপ খেয়ে বলতে পারবে যে কেমন হবে আজকের মাংসটা। তো এই যে মা এখানে এখন চিংড়ি মাছ করছে মোচা দিয়ে, আর এদিকে বসে বসে আমি বাসি মাংস। তো মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে মাকে দিয়ে দিয়েছি, আর এখন মাংসটা বেছে নিচ্ছি।
আর মাংসটা নতুন একজনের কাছ থেকে এনেছে, মানে আমাদের বটতলায় একজন কাটে, তো সেখানে আজকে মাংস পাইনি, যেতে যেতে মাংস ফুরিয়ে গেছে। তো এটা কোথা থেকে এনেছে? বাপুজিনগর। আচ্ছা, বাপুজিনগর থেকে এনেছে। তো ওখানকার আর কি লোকটা ভালোভাবে কেটে দেয়নি, ময়লা ময়লা করে দিয়েছে মাংসটা পুরো। তো এই যে দেখতে পাচ্ছ, আমার সোনা বাবার স্নান হয়ে গেছে, আর নতুন জামা, এটা হলো সুতির জামা, তো ওকে পরিয়েছি আজকে, জামাটা খাচ্ছে। আর এই যে সোনার চেনটা আজকে পরিয়ে দিচ্ছি, নতুন বছর একটু সাজুগুজু করুক, ওই তো সাজবে, এখন ওরই সাজার বয়স। ছাড় 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 মামাম, ছে দাও, এ বাবা জামা খায় না, সবাই বাজে ভাববে। দিল রে মামা, ওটা খায় না। দেখি ঠিক করে দিই, ঠিক করে দিই, ছাড়ো ছাড়ো ছাড়ো, জামাটা ছেড়ে দাও, যা জামা ভালো না, পচা পচে জামা, পচে জামা, পচে জামা, পচা। তো এই যে চেনটা পরিয়ে দিয়েছি, এখানে বসো বসো বসো, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, দেখো তো, এই দেখো একা একা বসতেও শিখে গেছে, দেখো তো, কোনো সাপোর্ট লাগে না ওর এখন। এত পাকা বুড়ো একটা কোথায় বাবা? তাহলে এবার জামাটা পরিয়ে দিই। হ্যাঁ, পরিয়ে দিলাম তাহলে। তো আমার স্নান কমপ্লিট, আর ওদিকে আমার সোনা বাবাটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমানোর জন্য আর কি কান্নাকাটি করছিল, ওকে আর কি সাজিয়ে গুছিয়ে কটা ফটো তুলে নিয়েছি ওর, তারপরে এখনও ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমি আর কি স্নান করে নিলাম, এখন আমি পুজো করব। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর আমাদের ঠাকুর ঘর বলতে আলাদা কোনো ঘর নেই, মানে মা বাবু যেই ঘরটায় থাকে তো সেই ঘরটাই আর কি আমাদের ঠাকুর ঘর। তো ইচ্ছা আছে যে ভবিষ্যতে আলাদা করে ঠাকুর ঘর করার, দেখা যাক, ভগবান যদি সহায় থাকে তাহলে নিশ্চয়ই হবে, তাই না? তো যাই হোক, এখন তো পুজো করব। আর আজ বৃহস্পতিবার, একটা দিক আমার মনে ছিল না যে আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারই নতুন বছরটা শুরু হলো, সবারই আশা করছি এই নতুন বছরটা খুব ভালো যাবে। তো এই যে এখানে দেখো ঠাকুরের ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সব তোলা হয়ে গেছে আর কি, বাসন টাসন ধুয়ে এখানে মাজাটা যা আছে, তো এবার আমি পুজোটা করে নেবো। আর এদিকে আমি পুজোটা করে নিয়ে তারপরে নতুন জামাটা পরবো। আর এই যে যে নাইটিটা পরেছি না, এই যে এই নাইটিটা, এটা কিন্তু আমার নতুন নাইটি, ওই যে মা হাসনাবাদ হাট থেকে আমাকে কয়েকটা নাইটি কিনে দিয়েছিল সামনে বোতাম দেওয়া, তো সেই নাইটিগুলোর মধ্যে আমি আর কি এটা একটা তুলে রেখে দিয়েছিলাম যে পয়লা বৈশাখের দিন পরবো নতুন জামা। আর এখানে আছে মিষ্টি ঠাকুরের জন্য, আর সন্দীপকে বলেছিলাম যে 100 কাটির যে ধূপকাঠিগুলো হয় সেগুলো আনতে, তো এই যে ধূপকাঠি এনেছে, এটা হলো চন্দনের, দারুণ গন্ধ। তো আজকে আর কি সবকিছুই নতুন নতুন দিয়ে উদ্বোধন করা হবে, তো চলো পুজোটা আগে করে নিই। আমি কিন্তু একেবারেই রেডি রান্না বান্না করার জন্য, আর ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে এসে আর কি আমার সোনা বাবাকে খাইয়ে দিয়েছি, আমি পুজো দিতে দিতে ও ঘুম থেকে উঠে পড়েছে, তো খাইয়ে দিয়ে ও ওখানে বসে বসে খেলনা বাটি নিয়ে খেলা করছে, আর এদিকে আমি আর কি রেডি হয়ে গেছি, পয়লা বৈশাখে যে নতুন জামাটা কিনেছি সেটাই আর কি পরেছি, আর একটু সাজুগুজু করে নিয়েছি, দারুণ ব্যাপার, তাই না? নতুন জামা কাপড় পরে রান্না করতে যাচ্ছি, আর্মিদের গাড়ি নিয়ে দেখেছো? ওই বাবা, তুমি পায়ো মাম্মাম গাড়ি চালাতে? পায়ো তো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, এমনকি সন্দীপ আর বাবু খেতে বসে পড়েছে, তো সন্দীপকে আমি আর কি তরকারি মোচা ঘণ্টটা দিয়েছি, ডাল দেব, আর মাংস তো রান্না হয়ে গেছে, সন্দীপ টেস্ট করে বলে দিয়েছে তোমাদেরকে, আর আমি আর কি মাংসর যে রান্নার ভিডিওটা ওটা পুরোটাই আলাদা করেছি, তো এই মাংসর রেসিপিটা আমি সুলেখা মিত্র চ্যানেলে পোস্ট করেছি। আর এখানে এখন চলো মাংসটা একবার তোমাদেরকে এই চ্যানেলেও দেখিয়ে দিই।
তো এই হলো আমার মাংস রান্না। আর এখানে সন্দীপ খাওয়া দাওয়া করছে। তো এতে বসে পড়েছি কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন ভালো ভালো রান্না আছে আর লোক সামলাতে পারছি না। হ্যাঁ তোর জন্যই আগে আগে বসে পড়ছ নাকি? হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে। এই মজা করে বললাম আর এখানে আছে স্যালাড, স্যালাডে আছে শসা পেঁয়াজ। আর এই হলো বাবুর মাছের ঝোল। আর তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে বাবু মাংস খায় না, তো আগে আর কি খাসির মাংসটা খেত, এখন একেবারেই মাংস সব মাংস বাদ দিয়ে দিয়েছে, এখন শুধু মাছটাই খায়। তোর জন্য বাবুর জন্য ইলিশ মাছ রান্না হয়েছে আর আমাদের জন্য মাংস। তো এখানে ওরা খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন তো মা আমাদের ছোট বাবাটাকে নিয়ে আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে সন্দীপ ধরবে ছোট বাবাটাকে, তারপরে আমি আর মা। আর সবার আর কি একসাথে বসে খাওয়ার ইচ্ছা থাকলেও এখন উপায় নেই, যতদিন না আমাদের ছোট বাবাটা একটু বড় হচ্ছে। ক্যামেরা অন, অ্যাকশন বলবো? এই অ্যাকশন তুমি বলবো না? ক্যামেরা অ্যাকশন। কেমন হয়েছে বলো আজকের খাসির মাংসটা? মাংস গাই মাংস গাই নি মাংসের কথা বলতে, দাঁড়াও মাংসটা কে বলো? দারুন। তাহলে বলো মাংসটা কেমন এনেছি? বোঝো ঠেলা রান্না করলাম আমি আর এখন মাংস আনার উপর টেস্ট, তাই না? মাংসটা একদম কচি খাসির মাংস। এমনি ঠিক আছে, রান্নাও ভালো। আরে শুধু রান্নারই গুণ না, সবাই সবাই চিনে কিনতে পারে না। আমরা শুনতে আমরা সেসব শুনতে চাই না। রান্নাটা খুব ভালো আছে, খেতে বসে পড়েছি আমরা। আর অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি। আর ব্যাস এখানে সমাপ্ত। দাও দাও দাও, পয়লা বৈশাখ সবার জন্য নতুন জামা, নতুন শাড়ি, কটা ব্লাউজ, সন্দীপের জন্য জামা প্যান্ট, সব কিছু কেনা হয়েছে। কেউ পড়েছে দেখো? আমরা ঘুরতে যাব, মানে পয়লা বৈশাখ মনে হচ্ছে যে আমারই পয়লা বৈশাখ। তো আমরা সবাই বিকেল বেলায় জামা কাপড় পরে ঘুরতে যাবো, আমরা জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকবো না, যেমন নতুন জামা পরে আমরা ঘুরতে যাই। তো এখন হঠাৎ করে বিকেলবেলা আমাদের সবার প্ল্যান হলো যে পয়লা বৈশাখ যেহেতু, তো একটু বাইরের থেকে আমরা ঘুরে আসি। তো এই যে এখানে কাকিমা যাচ্ছে আমাদের সাথে, কাকিমা রেডি হয়ে গেছে। আর আমাদের সোনা বাবা যে নতুন জামাটা আর কি কেনা হয়েছিল সাদা কালারের, ওই জামাটা পরেছে ও। এই যে আর এই যে মা, মাও রেডি হয়ে গেছে। আর মাকে দেখতে পাচ্ছো অন্য একটা কালারের শাড়ি পরেছে, এটাও কিন্তু সফট জামদানি। তো ব্যাপারটা হয়েছে যে পয়লা বৈশাখে মাকে যে শাড়িটা আর কি কিনে দেওয়া হয়েছিল, তো ওই শাড়িটা ইয়ে ছিল, মানে জমিনটা ভালো ছিল না, কাপড়ের জমিনটা, তো সেই জন্যই আর কি কাপড়টাকে চেঞ্জ করে আবার এই কালারের শাড়ি আনা হয়েছে। এটা ব্লু কালার আর গোলাপি কালারের আর কি ডিজাইনটা, তো এই কালারের শাড়িটা আনা হয়েছে। তো আজকে নতুন মা পরলো, তো সবাই আর কি নতুন নতুন। ও সন্দীপকে দেখাইনি, এই দেখো সন্দীপ। হাই, ভাবলাম যে পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় তো পরতেই হয়। হ্যাঁ, তো পরে বাড়ি বসে থাকবো, বাড়ি বসে থাকবো, বাড়ি বসে থাকলে কেমন লাগে না? তো ভাবলাম যে চাই একটু ঘুরেই আসি। তো দেখতে দেখতে আমরা বাতকুলার ধানাটে এখানে চলে এসেছি, ওই যে ধানাটে একদম মেলা বসে গেছে। আর এখানে এই যে দেখো অন্যদিন কত সেল ছিল, আর আজকে পয়লা বৈশাখ বলে সেরকম সেলও নেই। কটা দিন ধরে ভীষণ একদম কেনাকাটা হয়েছে, আর এখানে ভীষণ ভিড় ছিল রাস্তায়, তো এখন একদমই ফাঁকা।
বাতকুলা রাস্তা। এতটা ফাঁকা বাতকুলা রাস্তা পাওয়া যায় না। আজকেই ফার্স্ট টাইম দেখলাম যে বাতকুলা রাস্তা এতটা ফাঁকা। তো এদিকে আর কি বাতকুলা ওই ধানাটের ওখানটা ছাড়িয়ে আমরা চলে এসেছি এইদিকে ওই গাংনির এই যে ব্রিজটা, এই যে তো গাংনির ওই ব্রিজটা পার করে আমরা এইদিকে চলে এসেছি। তো জানি না আমরা কত দূর যাচ্ছি, দেখা যাক সন্দীপ আমাদেরকে কোথায় নিয়ে যায়। একটু মানে ঘুরতে বেরিয়েছি তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন আমরা আছি বাতকুলা ধানাট, আর এখান থেকে আর কি বাতকুলা থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছিলাম। সন্দীপ হঠাৎ করে বললো যে চলো সবাই মিলে আইসক্রিম খাওয়া যাক। তো এখানে সবাই আইসক্রিম খাচ্ছে, মা কাকিমা, তারপরে সন্দীপ, সন্দীপের ওই যে এই যে হ্যাঁ, আর ওই দেখো বাবু ওখানে বসে আছে, আর আমি এই যে খাচ্ছি হলো এটা কেক। ঘুম পাড়িয়ে দিলাম। তো গাড়ির মধ্যে মানে বাড়ি আসার সময় ও ঘুমিয়ে পড়েছিল, তো কান্নাকাটি করছিল, ওর জন্য আর কি আমি যেখানেই বেরোই না কেন এই যে জলটা নিয়ে বেরোই। তো এই জলটা আর কি নিয়ে বেরিয়েছিলাম, জানি যে বাইরে বেরোলে ও একটু না একটু খাবেই। তো যেহেতু চুড়িদার পরে গেছি খাওয়াতেও অসুবিধা হয়, ওর জন্যই আর কি জলটা খাইয়েছি। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, বাড়ি এসে ওকে একটু খাইয়ে দিলাম, বিছানায় শুয়ে আছে। মা শাড়ি চেঞ্জ করে নিয়েছে, আর এদিকে আমি এখনো পর্যন্ত জামা চেঞ্জ করিনি, তো এবার চেঞ্জ করব। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর আমি কন্টিনিউ করব না। তো আজকে আমাদের এই পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তারপরে ঘোরা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্ট বক্সে, আর তোমরা কিভাবে এই পয়লা বৈশাখের দিনটা কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছি তোমাদের মাঝে। আজকের মতো তাহলে এখানেই, তোমাদের সাথে টাটা, বাই বাই।